পর্বে বিতর্ক শুনলাম এবারে দ্বিতীয় পর্ব। এই পর্বে দলনেতারা তাদের যুক্তি খণ্ডন করবেন। আমি প্রথমেই আহ্বান করছি পক্ষ দলের দলনেতা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে দুই মিনিটের জন্য তার যুক্তি খণ্ডন করতে আসেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষের প্রথম বক্তা বললেন, বেকারত্ব অর্থনীতির উপর নির্ভর করে, কিন্তু আমরা হাজারো যুক্তি দেখিয়েছি যে ইংরেজি না শিখলে অর্থনীতি সমৃদ্ধি কখনই সম্ভব নয়। প্রতিপক্ষের প্রথম বক্তা আরো জার্মান জাপান প্রভৃতি দেশের উদাহরণ দিয়ে গেলেন, কিন্তু তারা অর্থনীতিতে স্বাবলম্বী, তাদের দেশের মানুষকে বিদেশে গিয়ে জীবিকা অর্জনের কথা ভাবতে হয় না বা অন্যের সাহায্যে মুখাপেক্ষী হতে হয় না, কিন্তু আমরা আজও বিদেশি সাহায্য ছাড়া বড় কোনো কাজ করতেই পারছি না। প্রতিপক্ষের বক্তারা ক্ষুদ্র ঋণের অপ্রচলতা, কর্মমুখী শিক্ষার অভাব, শিল্পায়নের অভাব প্রভৃতি কারণ বলে গেলেন। হ্যাঁ, এগুলোকে সক্রিয়তাকে অস্বীকার করা যায় না, কিন্তু মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার দুর্বলতাই শিক্ষিত বেকার সৃষ্টির নেপথ্যের প্রধান কারণ হিসেবে কাজ করছে। আমরা কিন্তু একে একমাত্র কারণ বলছি না। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বললেন, আমরা নাকি বেকারত্ব দূরীকরণে যে কর্মসংস্থান প্রয়োজন তা এড়িয়ে গিয়েছি, কিন্তু প্রতিপক্ষ আপনি যদি মনোযোগ দিয়ে শুনতেন তাহলে বুঝতেন আমরা ইংরেজি শিক্ষার ফলে যে কর্মদ্বার উন্মুক্ত হচ্ছে তার বর্ণনা অবশ্যই দিয়েছি। প্রতিপক্ষ, আমরা বলতে চাচ্ছি যে হারে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, ইংরেজিতে দক্ষতা অর্জনের মাধ্যমে তা রোধ করা সম্ভব। বেকারত্ব পুরোপুরি দূরীকরণের কথা কিন্তু আমরা বলছি না। প্রতিপক্ষের দলনেতা বললেন, সবাইকে ইংরেজিতে দক্ষ করলেও কর্মসংস্থান সম্ভব নয়। প্রতিপক্ষ, 100% লোক ইংরেজিতে দক্ষ হলে তারা নতুন কর্মক্ষেত্র তৈরি করে নিত, বৃহত্তর ক্ষেত্রের দিক পা বাড়াতো, জাতীয় সীমারেখা অতিক্রম করে তারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যেত, আর আমাদেরও এখানে আর শিক্ষিত বেকারদের বেকারত্বের কারণ নিয়ে বিতর্ক করতে হতো না। প্রতিপক্ষের তৃতীয় বক্তা বললেন সফটওয়্যার রপ্তানির কথা। আপনি বলুন প্রতিপক্ষ, ইংরেজি না জানলে সফটওয়্যার শিল্প কি করে গড়া সম্ভব? প্রতিপক্ষের দলনেতা ভারতের উদাহরণ দিলেন, সেখানে ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত ইংরেজি বলে যাচ্ছে। বিশ্বায়নের এ যুগে আজ ইংরেজি শুধু ইংরেজ জাতির ভাষা নয়, বরং সমগ্র বিশ্বের শিক্ষিত জনের মুখের ভাষা। একজন মানুষ একাধিক ভাষায় দক্ষতা অর্জন না করেও শুধুমাত্র ইংরেজিতে দক্ষ হয়ে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো অবস্থায় কর্মসংস্থান করে নিতে পারে। তাই এখন স্বীকার করি, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে সবশেষের বক্তা সোমা চক্রবর্তী, বিপক্ষ দলের দলনেতা। সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা আমাদের দেশের চাকরি প্রার্থীদের বিভিন্ন ইন্টারভিউতে ইংরেজি জ্ঞানের বহন নিয়ে ব্যঙ্গ করেছেন। উত্তরে বলছি, এ ধরনের হাস্যকর উত্তরদাতার সংখ্যা কত? সঠিক উত্তরদাতা অর্থাৎ যারা শুদ্ধ ইংরেজি জানে তাদের মধ্যে কয়জনকে বেকারত্বের অভিশাপ হতে মুক্ত করা গেছে? গত 18 সেপ্টেম্বর ভোরের কাগজ পত্রিকার সূত্র মতে এবছর প্রাইমারি শিক্ষকের পদ 4,000, কিন্তু প্রার্থী সংখ্যা 3,94,000, আর এবছর এসএসসি তে প্রথম বিভাগে পাশ করেছে 1,96,283 জন। তাই বলতেই হয়, ভাত দেবার মুরতে কিলোবার গোসায়, চাকরি তথা কর্মসংস্থানে আর চাইছেন বেকারত্ব দূর করতে। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা মুক্তবাজার অর্থনীতির কথা বলেছেন, যেখানে ইংরেজি না জানলে টিকে থাকা সম্ভব নয়, কিন্তু বহু বছর আগে গঠিত ইউরোপিয়ান ইউনিয়ন প্রবল দাপটের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, কিন্তু এই ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির অনেকেই ইংরেজি জানে না, যেমন ফ্রান্স, জার্মানি, সুইডেন। অথচ তারপরেও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও তার ভাষা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি, যার সবচেয়ে বড় উদাহরণ জাপান। প্রতিপক্ষের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিন বক্তায় গ্লোবালাইজেশনের কথা বললেন, যেখানে তথ্যের আদান প্রদান অত্যন্ত জরুরি এবং যার জন্য ইংরেজি প্রয়োজন। কিন্তু আমি আগেই বলেছি যে তথ্য প্রযুক্তিতে শিক্ষিত লোকজন থাকা সত্ত্বেও শুধুমাত্র কর্মসংস্থান এবং সঠিক নীতি নির্ধারণের অভাবে তারা কোনো কাজ পাচ্ছে না। প্রতিপক্ষের প্রথম